নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানব বাংলা রামায়ণ অনুবাদক হিসেবে বিভিন্ন কবিদের পরিচয় মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে অনুবাদ সাহিত্য একটি স্মরণীয় অধ্যায় সংস্কৃত ভাষায় রচিত রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করে বাঙালি কবিরা কীর্তিত্ব অর্জন করেন বাংলা রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে আর্য সংস্কৃতি ও আপামোর বাঙালি জনসাধারণের মধ্যে সংযোগ সাধিত হয় আজকের প্রথম প্রশ্ন কীর্তিবাস রামায়ণ রচনার কারণ হিসেবে কি জানিয়েছিলেন কীর্তিবাস ওঝা রামায়ণ রচনার কারণ হিসেবে জানিয়েছিলেন লোক বুঝাইতে কৈলা কীর্তিবাস পণ্ডিত পরবর্তী প্রশ্ন কীর্তিবাস কেন রাজসভায় এসেছিলেন উত্তর রাজপণ্ডিত হব মনে আশা করে পঞ্চশ্লোক ভেটিলাম রাজা গৌড়েশ্বরে পরবর্তী প্রশ্ন রামায়ণের মহিমা রাম রাবণের যুদ্ধকে আশ্রয় করিয়া নাই সে যুদ্ধ ঘটনা রাম ও সীতার দাম্পত্য প্রীতিকে উজ্জ্বল করিয়া দেখাইবার উপলক্ষ মাত্র এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের রামায়ণ প্রবন্ধ থেকে পরবর্তী প্রশ্ন কীর্তিবাসের রামায়ণ কাব্যে রাবণ রামের ভক্তে পরিণত হয়েছে এমন দুটি ছত্র লেখ। উত্তর অনাথের নাথ তুমি প্রতীত পাবন দয়া করি দেহ দেহরণ পরবর্তী প্রশ্ন বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা কি করিব কোথা পাব অনুজ লক্ষণ কোথা গেলে সীতা কর করনিরূপণ অংশটি কোথা থেকে নেয়া হয়েছে উত্তর কীর্তিবাসের রামায়ণ থেকে নেয়া হয়েছে এটি অরণ্য কাণ্ডের অন্তর্গত কীর্তিবাসী রামচন্দ্র প্রেমের দেবতা ভক্তপ্রাণ জলে আবেগ ব্যাকুল লক্ষণ অপরি নামদর্শী উদ্ধত যুবক কে কোথায় এই মন্তব্য করেছে উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রথম খণ্ড গ্রন্থে কীর্তিবাসের রামায়ণকে বাঙালি জীবনে কি বলা হয় উত্তর পঞ্চম বেদ বন্ধুরা এই কীর্তিবাস নিয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন তাই এই ভিডিওতে আর বিস্তারিতভাবে বলছি না আপনাদের সুবিধার্থে ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেয়া রয়েছে পরবর্তী প্রশ্ন সপ্তদশ শতকের দুজন রামায়ণ অনুবাদকদের নাম লেখো। তো সপ্তদশ শতকে দুজন বিখ্যাত রামায়ণ অনুবাদক হলেন অদ্ভুত আচার্য এবং চন্দ্রাবতী অদ্ভুত আচার্যের রামায়ণের পরিচয় সর্বপ্রথম কে দেন উত্তর তেরোশো পাঁচ বঙ্গাব্দে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরবর্তী প্রশ্ন অদ্ভুত আচার্যের আত্মবিবরণীতে কী জানা যায় উত্তর কবির নাম নিত্যানন্দ তার পিতামহ প্রচণ্ড পিতার নাম শ্রীনিবাস নিত্যানন্দের চার ভাই নিত্যানন্দের তিন পুত্র জয় বিজয় এবং শিবানন্দ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে ভগবান রামচন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে রামায়ণ রচনায় মনোনিবেশ করেন অদ্ভুত আচার্য পরবর্তী প্রশ্ন নিত্যানন্দের নাম অদ্ভুত আচার্য হওয়ার কারণ উত্তর কবিত্ব শক্তি এবং সুগায়ক শক্তির জন্য অদ্ভুত আচার্যের বাড়ি কোথায় ছিল নানা মতভেদ রয়েছে তবুও যেটুকু জানা যায় পাবনা জেলার সোনাবাজু পরগনার অমৃতকুণ্ডা গ্রামে পরবর্তী প্রশ্ন কবে কার সম্পাদনায় কোথা থেকে অদ্ভুত আচার্যের রামায়ণ প্রকাশ হয় উত্তর তেরোশো বঙ্গাব্দে রজনীকান্ত চক্রবর্তী সম্পাদনায় রংপুর সাহিত্য পরিষদ থেকে পরের প্রশ্ন চন্দ্রাবতীর পিতা কে ছিলেন উত্তর মনসামঙ্গল কাব্য রচয়িতা দ্বিজবংশী বা বংশীদাস চক্রবর্তী চন্দ্রাবতী কে কোথা থেকে সংগ্রহ করেন উত্তর চন্দ্রকুমার দে ময়মনসিংহের স্ত্রীলোকদের মুখ থেকে এই রামায়ণ কাহিনী সংগ্রহ করেন চন্দ্রাবতীর রামায়ণ ছাড়া আর কি কি রচনা করেছিলেন উত্তর মনসাদেবীর গান মলুয়া ও কেনারাম পালা প্রভৃতি দীনেশচন্দ্র সেনের মতে চন্দ্রাবতী ব্যক্তিগত জীবনে কার প্রতি অনুরক্ত ছিলেন উত্তর জয়চন্দ্রের প্রতি পরবর্তী প্রশ্ন চন্দ্রাবতী রামায়ণ কতদূর পর্যন্ত বর্ণনা আছে উত্তর চন্দ্রাবতী রামায়ণ সম্পূর্ণ রামায়ণ বর্ণনা নেই এটি সীতার বনবাস পর্যন্ত কাহিনী বর্ণিত পরের প্রশ্ন চন্দ্রকুমার দেব চন্দ্রাবতীর রামায়ণকে কয়টি পরিচ্ছেদে বিভক্ত করেছেন উত্তর তিনটি পরের প্রশ্ন দ্বিজ হরিচরণে রামায়ণ কী নামে খ্যাত উত্তর দ্বিজ মধুকণ্ঠের রামায়ণ নামে খ্যাত পরের প্রশ্ন ষষ্ঠীবর ও গঙ্গা দাস সেনের দুজন কবি কোন শতকে প্রচলিত ছিল এদের রামায়ণ উত্তর সপ্তদশ শতকে পরের প্রশ্ন ভবানী দাসের কাব্যের নাম কি লক্ষণ দিগ্বিজয় পরের প্রশ্ন দ্বিজ দুর্গা রামায়ণ পুঁথি কে উদ্ধার করেন উত্তর অক্রূচন্দ্র সেন পরের প্রশ্ন শিবচন্দ্র সেন রামায়ণ কাব্যের নাম কী উত্তর শিবচন্দ্র সেনের রামায়ণ কাব্যের নাম সারদা মঙ্গল পরের প্রশ্ন শঙ্কর কবিচন্দ্রের রামায়ণ কাব্যের নাম কি উত্তর রামলীলা বা শ্রীরাম মঙ্গল পরের প্রশ্ন জগদ্ধরামের রামায়ণ কাব্যের নাম কি শ্রী অদ্ভুত রামায়ণ পরের প্রশ্ন জগদ্াম জগদ্াম কোথা থেকে রামায়ণ কাহিনী নিয়েছিলেন উত্তর অদ্ভুত ও অধ্যাত্ম রামায়ণ থেকে পরের প্রশ্ন রঘুনন্দনে রাম রসায়ন কাব্যের সরি বন্ধুরা রঘুনন্দনে রামায়ণ কাব্যের নাম কি উত্তর রাম রসায়ন কাব্য পরের প্রশ্ন রঘুনন্দন নিত্যানন্দ বংশোদ্ভূত কততম পুরুষ উত্তর রঘুনন্দন নিত্যানন্দ বংশোদ্ভূত অষ্টমতম পুরুষ পরের প্রশ্ন কীর্তিবাসী রামায়ণের পর অপরাপর যেসকল সকল রামায়ণ অনুবাদ আমরা পাইয়াছি তন্মধ্যে রামরসায়ন খানি বিশেষ উল্লেখযোগ্য কে কোথায় মন্তব্য করেন উত্তর বিশিষ্ট সমালোচক দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে রঘুনন্দনের রামরসান কাব্য খানি কাকে উৎসর্গ করা হয় উত্তর রঘুনন্দনে কাব্যখানি সি শ্রী রাধামাধব বিগ্রহের নামে উৎসর্গ করা হয় কয়েকজন অপ্রধান অনুবাদকদের নাম লেখ তো কয়েকজন অপ্রধান রামায়ণ অনুবাদক হলেন কৈলাস বসু ভবানী দাস রামশঙ্কর দত্ত দ্বিজলক্ষণ প্রভৃতি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান পরবর্তীকালে কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ